আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 2 বছর হয়ে গেল মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আল্লাহর কাছে দোয়া করে বলো ও রব্বুল আলামিন আজকে তো আল্লাহ আমি জিনাকে নিয়ে এসেছি মক্কা থেকে আল্লাহ গো আমি হতে জিনাকে গর্বে ধারণ করি না কিন্তু গো আল্লাহ আমি যে নবীকে এতটা মহব্বত করে নিয়েছি গো আল্লাহ ও গো রব্বুল আলামিন রব্বুল আলামিন আপনার কাছে একটা আমি আবেদন করব গো আল্লাহ আমি যখন নবীকে নিয়ে মক্কাতে যাব আবার জানো রিটার্ন নিয়ে আসতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ মা হালিমা আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার পর বলতেছেন বলো গো আমার আল্লাহ আমি নিয়ে যাচ্ছি নবীকে মক্কাতে আল্লাহ গো যারা আবার সন্তানটা ফিরিয়ে নিয়ে আসতে পারি যখন বাবাই কথা বলাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি আমার নবীকে নিয়ে এক পা দু পা করে বাবা মক্কাতে পৌঁছালেন পৌঁছানোর পরে বলতেছে বলো গো আমি নাও আমাকে দু বছরের জন্য মানুষ করা দিয়েছে তোমার সন্তানকে আমার দু বছর হয়ে গেল তোমার সন্তান তোমার কাছে নিয়ে আসলাম বলে আমি না এক কাজ করো এই সন্তানটা আমি দু বছর জন্য নিয়ে গেছিলাম না আমি তোমার সন্তান তোমাকে দিয়ে গেলাম এদিকে বেরাদ ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এদিকে বেরাদার আমার নবীকে বাবা একটা কপালে চুম্বন দিলেন একটা গালে চুম্বন দিলেন সিনাতে লাগাইয়া নিলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো হালিমা বোন তুমি এক কাজ করো তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে তয়েফে চলে যাও জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করেছিলেন বাবা যে মুসলমান মা হালিমার বাবাজি দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে আমাদের ঘরের মা বোনের যদি বাবা 4 দিন ধরে দোয়া করে দোয়া কবুল হবে না হবে কেন হবে না দিনে মিথ্যা কথা রাতে মিথ্যা কথা সকালে মিথ্যা কথা মিথ্যা চলছি বাবা চলছে না চলছে না তবে এদিকের মা বোনেরা মিথ্যা দিতা বলে না আমাদের মুর্শিদাবাদের কথা বলছি ঠিক না বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কিরাম এদিকে মন দিয়ে শুনুন বাবা আজকে মজার মজার ঘটনা আপনাদেরকে আমি শুনিয়ে যাব বাবা জি মুসলমান ভাইরাও এই শোনা মানে কিরাম যখন বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা মা হালিমার দোয়াটা কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে মা হালিমা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলতেছে বলো গো বোন আমিনাও তোমার 10টা নাই 5টা নাই একটাই সাদের লাল তোমার দু বছর পর তোমার কাছে নিয়ে আসলাম আবার বলতেছে রিটার্ন নিয়ে যাও এর মানে এটা কি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না কান্না করতে লেগেছে বলো গো আমার বোন হালিমাও আমাদের মক্কাতে একটা ব্যারাম ঢুকেছে ওই ব্যারাম যদি কোনো ছেলের সন্তানের শরীরে ঢুকে যায় তাকে আর জীবনে বাঁচা যাবে না তার জন্য আমার 10টা নাই 5টা নাই একটা সাদের লাল যদি কিছু হয়ে যায় তার জন্য আমি তোমাকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলতেছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ও গো আমার শোনা মানি কেরো এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আবার বাবা তয়েফে আসলেন জোরে কোন আবার নবীকে নিয়ে তোয়েফে আসলেন বেরাদার নবীকে নিয়ে আসার পরে এদিকে হালিমার বেটা বেটি ছাগল চরাতে যাবে তো মা হালিমা বলছে বেটি এ বেটা যাও দেরি রাত সকাল হয়ে গেছে তোমরা ছাগল বাকরি নিয়ে চরাতে যাও বলে মা গো আমরা যাব কিন্তু আমাদের কথা একটা মানতে হবে বলে কি বলে আজকে আমরা দুই ভাইকে দুধ ভাইকে আমাদের সঙ্গে করে নিয়ে যাব জোরে বলেন মা হালিমা বলছে মা হালিমা বলছে বলে শোনো
এটা হচ্ছে মা আমিনার সন্তান, যদি কিছু হয়ে যায় তো আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, তোমাদেরকে দেওয়া হবে না। একটা গজল আছে বাবাজি, তোর মোস্তফাকে, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, মদে সাথে মিস্টারে নে, মদে সাথে মিস্টারে নে মা ময়দানে বই নাই, তোর মা মোস্তফাকে, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। বাবা যখন এ গজলটা সম্পন্ন হলো, এদিকে মা হালিমার বেটা পেটে বলতেছে, বলো মা গো মাও আমরা আজকে দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। বলতেছে বেটা ঠিক আছে যাও নিয়ে যাও, তবে তোমরা লক্ষ্য রাখিও, এই বাবা জি মুসলমান ভাইরাও এই সোনা মালিকেরা। এদিকে মা হালিমার বেটা বেটি আমার নাবিকে বাবা নিয়ে গেল, নিয়ে যাবার পরে একটা বাবলা গাছের নিচেতে নাবিকে বসে রেখেছে। বাবা দে এদিকে হালিমার বেটা পিটি ছাগল চরাতে যে বাবা, কিছুক্ষণ পরে হালিমার বেটা তার বোনকে বলতেছে, বলো গো আমার বোন এক কাজ করো, আমার দুধ ভাইকে বসিয়ে রেখেছি, কেমন আছে না আছে একবার দুধ থেকে দেখে এসো। বাবা যে হালিমার বেটা আপনার যখন বেটিকে যখন বলা হলো, বলার পরে বাবা হালিমার বেটি এক পা দু পা করে আমার নাবিকে দেখার জন্য বাবা এসেছে। বাবা যেমনই দেখার ভাই আমার নাবি মুস্তফা মাথা মুবারকের উপরে যেন বাবা ফেনা তুলে আছে। কি করে আছে ওপরে মাথার উপরে ফেনা তো তুলে নেই বাবা, আমার নাবি মুস্তফাকে রোদ লাগতেছে, বাবলা গাছের পাতা হলো ঝুরুঝুরি, সেই ঝুরুঝুরি পাতা দিয়ে রোদ লাগতেছে। এদিকে বাবাজি সাপে কি করেছে আমার নাবিকে ছায়া করে আছে, জোরে বলেন। এদিকে বাবা হালিমার বেটি দেখার পরে দৌড়াতে দৌড়াতে কে বলতেছে, বলো গো আমার ভাই একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? বলে আমরা দুধ ভাইকে যখন দেখতে গেলাম, দুধ ভাইয়ের মাথার উপরে একটা জানো আপনার সাপ জানো ফেনা তুলে আছে। এ বাবা যে হালিমার বেটা পেটি যখন বাবা দৌড়াতে দৌড়াতে আসলো, আসার পরে বাবা যে দেখে যে সাপ আর নাই, সাপ কুতি গায়েব হয়ে গেছে। হালিমার বেটা বোঝায়, বোন তুই যে বললি যে দুধ ভাইয়ের মাথার উপরে সাপ, তো কই? বল ভাইকে আমি এখনই দেখলাম, কুতি যে চলে গেল দেখতেই পেলাম না। তো হালিমার বেটা বলছে, বলে বোন এক কাজ কর, এই কথাটা মাকে বলেছ নে, আর যদি ভুলে দিস তা আমাদের সঙ্গে দুধ ভাইকে আর পাঠাবে না, কেউ পাঠাবে গো, তো বলিস না এখন। বলে ঠিক আছে বলবো না, আর যাকে দেখবেন কোনো মেয়েকে যদি বলে যে কথাটা বলিস না তো ওই কথাটা বলবেই না, বলা পর্যন্ত পেটের ভাত হজম হবে না। কি গো আছে না নাই, যেটে বলে যে বলিস না তো ওটাই বলবে ঘুরিয়ে। বাবাজি আমার নাবিকে নিয়ে বাড়িতে গেলেন, আবার দ্বিতীয় দিন আমার নাবিকে নিয়ে আসলেন, একই জায়গাতে নাবিকে বসিয়েছে। বেরাদের ইসলাম মাদার সামানিকেরা, এদিকে বাবা মা হালিমার বেটা পিটি আবার দ্বিতীয় দিন আমার নাবিকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বাবাজি এই সোনা মানিকেরাও, এ মা কালাও শুনে যান মারাতের বেলা গোমাও, যেমনই বাবাজি আপনার বসে রেখেছে আবার কিছুক্ষণ পরেই বাবা হালিমার বেটা বলতেছে, গো বোন আবারও আমার দুধ ভাইকে দেখে আসো। যখন বাবা পা দেখতে গেছে, আল্লাহর কি কুদরত বাবা যে আমার নাবিকে বাবা বাকে যেন গোল করে ঘেরে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার বাবা জি বেটি ভাইকে কে বলছে, ভাই গো ভাই আজকে বড় কাণ্ড হয়ে গেছে, কাণ্ড হয়ে গেছে। বলে কি কাণ্ড হয়েছে বলো না বলো না। বলে কাণ্ডটা হলো ওটাই, আমরা যেখানে দুধ ভাইকে রেখে এসেছিলাম আজকে যেন বাকে গোল করে ঘেরাও করেছে। হালিমার বেটা বলছে, বল তাহলে তাড়াতাড়ি করে চলো, বাবা এসে দেখতেছে বাঘ নাই, বাঘ নাই। বেরাদার ইসলাম মহাদেশ মানিকেরা, বউ এই সুনা মানিকেরা, এদিকে হালিমার বাবা
আছি বেটা তার বোনকে বলতেছে বলো গো আমার বোন আজকে তুমি বাঘ দেখেছো মার সামনে তুমি বলিও না যদি মার সামনে বলে দাও তাহলে আর দুধ ভাইকে রাস্তে দেবে না বেরাদেশলাম মাদার সামনে কিরাম হালিমার পিটি বলতেছে ভাই আমি বলবো না বাবাদের আপনার কিনা দ্বিতীয় দিন আপনার চলে গেল চলে যাওয়ার পরে বেরাদেশলাম এ সোনা মানে কিরাম রাত্রি বেলাতে হালিমার পিটি মার সাথে ঘুমিয়ে আছে বাবা দি এক কথা দু কথা বলতে বলতে বলছে মা গো মা আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম দুধ ভাইকে নিয়ে গেছিলাম আমরা দেখলাম কি প্রথম দিন যদি নিয়ে গেছিলাম একটা সাপে মাথাতে মাথার উপরে যেন ফেনা তোলা ছিল তখন হালিমার বাবা ভয় ঢেকে গেল এই বিটি তারপরে কি হচ্ছে বলো না তখন বলছে মা জননী আবার যখন দ্বিতীয় দিন নিয়ে গেলাম আমার দুধ ভাইকে জানো গোল করে ঘেরাও করে রেখেছে বাবা দি মা হালিমার ভয় ঢুকে গেল বলে আল্লাহ গো যদি আমার নাবিজির কিছু হয়ে যায় আমি আমিনা সম্মুখে মুখ দেখাতে পারবো না 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 আর কোনোদিন পাঠাবো না বাবা জি আর আসতে দিল না এদিকে সকাল হয়ে গেছে বলে মা আমাদেরকে দুধ ভাইকে দাও আমরা ভাইকে সঙ্গ করে নিয়ে যাব এই বাবা দি হালিমা বলতেছে বেটো তোমরা ভাই বইনে যাও আর দুধ বেটাকে আর তোমাদের সাথে বেটা বানাও এদিকে হালিমার বেটা বোনের দিকে তাকাচ্ছে তুই নিস্তা বলেছিস না রে তো মা যেতে মানা করবে না যে ভাই কি করবো বলতে বলতে সব ভুলিয়ে ফেলে দিলে আর মা বোনে দেখেছে কোনো দিন একটা গল্প শুরু করে তা বাবা যে ওই জায়গাতে পাঁচটা ছটা মেয়ে থাকলে পরে বাবা এই একটা দুটা গল্প করতে 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 বাবা বাড়ির খবর পত্র লিয়ে নেয় আছে না নাই বাবা তা হালিমার বেটা বুঝে তুই ভুলে দিলি তোকে মানা করলে যে বলিস না তোর ভাইকে আসতে দেবে না চলো তুই আর যায় ছাগল চড়াতে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল বাবা দি এদিকে বাবা জঙ্গলের বাঘ নাবিকে দেখার জন্য বাবা পাগল দিবানা বাঘ এখনকার বাবা যে মানুষ নাবিকে চিনে না বাঘে নাবিকে চিনেছিল জোরে বলেন বেরাদেশলাম বাকি বাকি বাবা আপনার পাহাড়ের উপরে আলোচনা করতে যে কি ব্যাপার আমরা তো রহমতের নাবিকে দেখতে পাই না আমরা তো নাবিকে আর দেখতে পাচ্ছি না বাবা যে মাথে আপনার বাঘের মাথা যেন খারাপ হয়ে গেল সব বাঘ উঠে বলতে যে চলো চলো আমরা হালিমার বাড়তে গিয়ে আমরা দয়ার নাবিকে এক নজর দেখবো এদিকে বাবা যে বাঘের নাবিকে দেখার জন্য পাহাড় থেকে নামতেছে বাঘের মধ্যে যে সর্দার বাবাজি সেই সর্দারটা বলতেছে বলে এই বা কোথা যাচ্ছ বলে বকেন না তো মাথা খারাপ হয়ে গেছে বলে কেন কি হয়েছে বলে নাবিকে দুদিন তিন ধরে দেখতে পাচ্ছি না আজকে গেরামে যাবো তো নাবিকে দেখে আসবো তাই নাকি বলে হ্যাঁ বলে তো মাথা গরম করিও না আমার কথা ঠান্ডা মাথায় ভাবো তারপর নবীকে দেখতে যায় বলে কি কথা বলে তোমরা যদি এখন গেরামের ভিতরে নবীকে দেখতে যাও তো সবাই তো লাঠি লাঠি তাড়াবে তোমাকে তাড়াবে কি তাড়াবে না এখানে যদি একটা বাঘ চলে এসে থেকে বসে থাকবে কেউ আপনার লাঠি লেসবে কে তালোয়ার লেসবে মারার লাগে তাই কিনা তো বাঘের সর্দার বলছে যে এরম ভাবে নাবিকে দেখা যাবে না তাহলে কি করব এক কাজ করো হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আছে হ্যাঁ তো হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আছে সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে এসে অটোমেটিক নাবিকে দেখতে পাবে জোরে বলেন বেরাদেশলাম মাদার সামানে কিরাম বাবা যখন আপনার বলে দেওয়া হলো হালিমার বেটা পেটে সকালবেলাতে ছাগল চড়াতে এসেছে বাবা যে মুসলমান সব দেখি বাবা যেটা মোটা ছাগল বাবা বেশি দুধ দেয় এ বাবা যে মুসলমান ভাইর ও আমার সোনা মানে কের যেমন বাবা যে দুধ দেয় মোটা ছাগলটাকে নিয়ে বাবা বাগে যেন পাহাড়ে চলে গেল পাহাড়ে যেমন বাবা চলে গেছে এদিকে বেরা হালিমার বেটা পেটে কান্না করতে করতে কেউ আনতে আছে বলো মা গো মাও একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড গো মাও বলো না বেটারা কি হয়েছে বলো না ও গো মা জননী যেই
ছাগলটা আমাদের বাড়িতে এত দুধ দিত এত মোটা হয়েছিল ওই ছাগলটাকে যেন ধরে নিয়ে বাগে পাহাড়ে চলে গেছে যেমন বাবা কথা বলো মা হালিমার চোখ দিয়ে পানি যেন ঝরঝর করে পড়তে লাগলো ও আল্লাহ যেই ছাগলটা বেশি দুধ দিত যেই ছাগলটা দাঁড়াতে আমি আমার সংসার চলত ওই ছাগলটা বেশ মোটাও ছিল প্রায় দিনে দুই থেকে তিনবার করে দুধ দিত আমার অতি সংসার চলে যেত আল্লাহ গো আল্লাহ কেন ছাগলটা নিয়ে চলে গেল আমার রহমাতের নাবি গায়বের সংবাদদাতা নাবি বয়স বাবাজি তখন আপনার ছয় বছর কত বছর ছয় বছর নাবি এই বাবাজি আমার নাবি মুস্তফা সাহেবের আলোক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে মা জাননী মা আপনি কান্না করেন কেন বাবা মা হালিমা বলতেছে এ দুধ বেটা গো আমাদের বাড়িতে যেটা সবথেকে দামি ছাগল ছিল যে ছাগলটা মোটা যে ছাগলটা বেশি দুধ দিত ওই ছাগলটাকে ধরে নিয়ে জানো চলে গেছে বাগে পাহাড়ের উপরে বলে তাই নাকি আমার নবী মুস্তফা বলতেছে মা তুমি থাক ছাগল আনতে গেলাম ছাগল আনতে গেলাম মা হালিমা বলতেছে না বেটা তুমি যেও না যেও না তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে মা আমার কিছুই ক্ষতি হবে না এটার নাম বাবাজি ইলমে গায়বের সংবাদদাতা নবী এদিকে বাবা আপনার কি নাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার বেটা চলো না যাই চলো না যাই এই কি ব্যাপার কুমড়া খাবা নাকি গো এত কুমড়া গো একটা তো কুমড়া কই আরো লেসে যাও আজ ডাক করব নাকি বলতেন সদা সাহেব আরো যত বাড়তে বাড়তে কুমড়া আছে সব লেসে ডাক হবে সারা রাত ধরে আছে বাবা যে মুসলমান তাই তো একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান আজকে কিন্তু গোদাটা একটু কম বুঝি কেন বলুন তো মানে কালকের জীবনী হয়নি আজকে পাহি দিতে হবে ঠিক না তো একটা জীবনে টাই নিয়ে যাচ্ছি বাবা কোনো দুঃখ না লাস্টে বেলা অনেক গোদাল শোনাবো মাশাল্লাহ তো যাই হোক বাবাজি তো আমার হালিমা বলছে বেটা তাহলে আমিও যাবো আমাকে নিয়ে চলো জোরে বলেন বাবা আমার নবী মুস্তফা মা হালিমাকে এক পা দু পা করে ওই পাহাড়ের কাছে নিয়ে গেছে বলে মা আপনি পাহাড়ের উপরে থাকুন আমি ওই পাহাড়ে যাচ্ছি ছাগলটা আনতে জোরে বলেন বেরাদেশলাম মাদান সামানি কেরাম এ সোনা মানি কেরাম বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখ মুখ দেখাতে পারবো না মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান আপনার ভয় ভয় করতেছে এই বাবাজি আমার নবী মুস্তাফা এক পা দু পা করে বাবা পাহাড়ের উপর চড়ে গেল পাহাড় উপর যাবার পরে সমস্ত পাগা বাবা নবীকে বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ জোরে বলো বাকি বলতেছে লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ও গো নবীজি নবীজি আমাদের বেয়াদবি মাফ করবেন আমার নবী বলতেছে এ বাঘ তুমি আমার দুধ মায়ের ছাগলকে ধরে নিয়ে এসেছো তাড়াতাড়ি করে ছাগলটা দিয়ে দাও বাবা যে আপনার ছাগলটা নিয়ে আসা হলো ও গো নবীজি আমাদের বেয়াদবি মাফ করে দিবেন আমরা এই ছাগলটা নিয়ে আসতে বাধ্য হয়েছি বলে কেন ছাগল নিয়ে এসেছো বলো বলো বাকিরা বলতেছো গো নবীজি নবীজি আপনাকে দু দিন তিন দিন ধরে আমরা দেখতে পাই না ও গো নবীজি আমাদের তো মাথা গরম হয়ে গেছিল দেখার জন্যে আপনার ছাগলটাকে নিয়ে এসেছে কারণে আপনাকে হুজুর এক নজর দেখার কারণে জোরে বলেন না বাকি বাবা নাবির সাথে কথা বলে
মুসলমান ভাইরাও এবার বাক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি না হলে পারে আমরা তো আর হতাম না আপনি না হলে পারে আসমান হতো না আপনি না হলে পারে জান্নাত হতো না আপনি না হলে পারে দুনিয়া হতো না আপনি না হলে পারে আসমান হতো না আপনি না হলে পারে নামাজ পেতো না আপনি না হলে পারে রোজা পেতাম না আপনি না হলে পারে ও গো দয়াল নবীজি আপনি যদি দুনিয়াতে না আসতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় কোন জিনিস পাঠাতেন না চুম্বন দিব জোরে বলে এদিকে আমার নবী বলতেছে এই বাঘ তুমি কেন আমার পায়ে চুম্বন দিবাও বাঘে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মুবারকে যদি চুম্বন দেওয়া হয় ও গো নবীজি জান্নাতের গেটে চুম্বন দেওয়া হয় নারে তাকবীর হে পাওয়ার হয়েছে না আজকে শেষ রাত্রি আজকে বাবা যে আনন্দতে বাবা যে খুশি হয়ে একবার নার তাকবীর বাড়াবে ঠিক কিনা নার তাকবীর হাত তুলে সবারই হাত যেন উঠে নার তাকবীর নারেরই সালা মশলা কে আলা হাজরা পীর কা দামান ওলি কা দামান গাউস কা দামান আল কুরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবীর জন্মদিন মা আমিনার ঘরে আব্দুল্লাহর ঘরে নামাজ রোজা আল্লোকে মা বোনদের সম্মান দিলোকে জোরে বলে এরকম স্লোগান চলবে তো বারো বেলা বলে জি বাবা কিছু অহাবিরা তো বাবা যাব ধর বললাম না এদিকে নাবের স্লোগান চলবে আর এদিকে বাবা দিয়াদের চলবে ঠিক কিনা বাবাজি সেটা দেখলে পরে হবে না জশ্ন ঈদে মিলাদের নাবিতে আমরা নাবিকে মোহাব্বত করব জোরে বলে শুধু জশ্নে ঈদে মিলাদুন নবী নয় আমরা পাঁচ ওয়াক্ত নামাজি হব এবং নবীকে মহব্বত করব জোরে বলেন বেরাদার ইসলাম ওয়াদা সামানে গেলাম এবার বাকেরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আম্মা যদি পা মুবারক যদি চুম্বন দেওয়া হয় গো নবী ও গো নবীজি জান্নাতের গেটে চুম্বন দেওয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ এই সুনাম চিনতে পারে রে বাপ ও বলা জীব হয়ে যদি নাবিকে চিনতে পারে বাঘে আপনার নাবিকে চিনেছে হরিণে আমার নাবিকে চিনেছে পাথরে আমার নাবিকে চিনেছে জোরে বলেন গাছে আমার নাবিকে চেয়েছে এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও আমরা তো মানুষের শ্রেষ্ঠ জীব বাবাও কেন আমরা নাবি চিনতে পারলাম না কি গো কেন চিনতে পারিনি ওই মুখে বাবা মিথ্যা নামাজ পড়ি শুদ্ধ খাই নামাজ পড়ি হারাম খাই নামাজ পড়ি মিথ্যাও বলি নামাজ পড়ি চুরিও করি নামাজ পড়ি বাবা কত রকমের বাবা হারাম খাদ্য খাবার খাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ও গো আমার বান্দা বান্দিরা তোমরা যখন নামাজ পড়তে যাবে তোমরা যদি হারাম খাদ্য খাবার খায় যদি নামাজ যদি পড়তে যাও 40 দিন ইবাদত হবে না কতদিন 40 দিন ইবাদত হবে না আমার নবী মুস্তাফা বলে যে কোন ব্যক্তি যদি মদ পান করি বাবা মসজিদে চলে যায় আজকে মদ পান করলেন আপনি যাচ্ছেন মসজিদে নামাজ পড়তে আবার দুদিন হলো আবার মদ পান করলেন আবার মসজিদে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারে ওই রকম ভাবে নামাজ আমার আল্লাহ খুশি হবে না ওই রকম ভাবে নামাজ পড়ে আল্লাহকে পাওয়া যাবে না এ বাবা জি মুসলমান ভাইরা নামাজ যদি পড়তে হয় হযরত ওমারে ফারুকের মতে পড়ো নামাজ যদি পড়তে হয় আবু বকর সিদ্দিকের মতে পড়ো নামাজ যদি পড়তে হয় রে বাবা হযরত আলীর মতো পড়ো জোরে বলেন এই বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও নামাজ যদি পড়তে হয় বাবাজি খোদাকে দেখে
ভয় নামাজ পড়ুন, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। অনেক মানুষ আছে দুরুদ পড়তে অলসতা করছে, চিল্লাছে না, তবে একটা দুরুদের ফজিলত আপনাদেরকে শুনিয়ে যায়। বাবা শুধু জীবন শুনলে পর হবে না, কিছু মশলা মাস বাবা জানতে হবে। এই সোনা মানিকের চল বাবা দুরুদ পড়াতে কত ফজিলত। এ বাবা একজন আল্লাহর নেক বান্দা বাবা নদীর ধারে বসে 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 বাবা আমার নবীর প্রতি দুরুদ সালাম পড়তে যে। এ বাবা যে মুসলমান ভাইর একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, বাবা এক মাস ধরে বাবা যে দুরুদ সালাম পড়েছে। জোরে বলেন দুরুদ সালাম পড়ার পরে বাবা জি একজন বাবা মাছুয়া যারা মাছ ধরে বাবা মাছুয়া বলেন না মাছুয়া বাবা সে আপনার মাছ ধরতে এসেছে। বাবা যে জালেতে মাছ পাই না, একটা মাছ বাবা পেয়েছে। ওই মাছটাকে ধরে নিয়ে গিয়ে নিজের বিবেকে বলে এ বিবি ভালো করে মাছটাকে রান্না করো, ভালো করে কোটো। বাবা যে মুসলমান ভাইরাও তার বিবি মাছটাকে ভালো করে কোটেছে। বাবা যে এবার তেলের ভিতরে মাছ ছাড়তে যাবে, আল্লাহর কি কুদরাত মাছ জীবিত হয়ে যায়, মাছ জীবিত হয়ে যায়। এক ঘন্টা ধরে বাজে বাবা জীবন মাছ ভাজা হয় না। বেরাদার ওই মাছুয়াটা কি করেছে, বাবা যে মুসলমান ভাইরাও ওই মাছটাকে নিয়ে একজন আল্লাহর নবীর কাছে গেছে। ও গো হুজুর, এ মাছটা আমি নদীতে পেয়েছিলাম, আমার বিবিকে বললাম ভালো করে বাছাই করে তুমি তেলে ভেজে দাও, তারপরে রান্না করে নাও। আমার বিবি এক ঘন্টা ধরে তেলে মাছটা ভাজে, আল্লাহর কি কুদরত, এ মাছটা জানো জীবিত থেকে যাও। যখন বাবা কথা বলো আল্লাহ নলিটা বলতে জগ মাছুয়া তুমি যে মাছটা পেয়েছো এটা সাধারণ কোন মাছ নয়, এ মাছটা হলো একজন নবী প্রেমিক মাছ, নবী প্রেমিক মাছ। বলে কি করে আপনি বুঝতে পারলেন, বলে হ্যাঁ এই মাছটা ডাঙাতে উঠে থাকতো, আর এক নয় দু নয় একজন আল্লাহ বালাও তিনি নদীর ধারে বসে বসে নবীর প্রতি দুরুদ পড়তো, ওই মাছটা ডাঙাতে উঠে দুরুদ শুনতো। কে কে শুনতো? মাছ 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 দুরুদ শুনতো। তখন বাবা আল্লাহ নবীটা বলছে গমাছো তারই জন্য এই মাছটা এমন একটা পাওয়ার বালা হয়েছে, একজন নবীর আসে কয়েছে। বাবা মাছ যদি দুরুদ শোনাতে এতটা যদি আপনার পাওয়ার বালা হতে পারে, আমরা তো বাবা দুরুদ পড়বো, দুরুদ পড়লে তাহলে কত আমরা জিন্দা হব না, হবে না? এবার থেকে দুরুদ হলে পরে কারোর মুখ জোনা বন্ধ না থাকে, ঠিক কিনা? এই বাগানটা হলো জান্নাতি বাগান, জোরে বলেন। এক জায়গায় গেছে বাবা জালসা করতে, তা আমি বলছে যে ভাই এটা কিসের বাগান বলো, তা একটা বাচ্চা ছেলে বলছে হুজুর এটা আমের বাগান। কি বলছে বাচ্চাটা? বলছে আমের বাগান। তো ও মিথ্যা বলেনি বাবা, ওই যেখানে জলসা তো সেখানে আমের বাগানও ছিল। হ্যাঁ, তো এটা বাবা যে সাধারণ কোনো বাগান নয়, এটা হলো জান্নাতি বাগান, জোরে বলেন, একটু জোরে বলেন না। জাগনাও জাগনাও ইবাদতে হে দেখি না ইবাদতে হে, জাগনা ইবাদতে হে দেখি না ইবাদতে হে, মা কে চেহারা দেখি নাও ইবাদত হে, কুরআন পড়ে না ইবাদত হে, নামাজ পড়ে না ইবাদত হে, মা কে চেহারা দেখি নাও ইবাদত হে, জাগ নাও জাগ নাও ইবাদত হে দেখি না ইবাদত হে, জোর করো। বাবা যে মুসলমান ভাইরাও এই যে রাত্রিতে আপনার জেগে জেগে বাবা জীবন শুনতেছেন, জাগাটা হলে ইবাদত, জোরে বলেন, শোনাটা হলে ইবাদত, মার চেহারা দেখা হলে ইবাদত, কোরআন পড়া হলে ইবাদত, কোরআন দেখা হলে ইবাদত, নামাজ পড়া হলো ইবাদত, জোরে বলুন। এখন আমরা এই জায়গাতে যারা আছে সবাই ইবাদতের মাধ্যমে, জোরে বলেন, কিসের মাধ্যমে?
ইবাদতের মাধ্যমে। তাহলে বাবাজি একটু সুবহানাল্লাহ বলতে হবে, একটু জোরে জোরে করে দরুদ পড়তে হবে, আর একবার দরুদ পড়তে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এবার বাকেরা বলছো গনাবিজি আপনাকে আমরা পেলে পরে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমার নবীজি বলছে বাকেরা তোমরা তো আমাকে দেখে নিয়ে যাও, তোমরা এক কাজ করো ওই ছাগলটা আমাকে দিয়ে দাও, আমার মা জননী অপেক্ষা করে বসে আছে। বাবাজি আপনার বাঘটাকে নিয়ে, আপনার বাঘ কি করলো ছাগলটাকে নিয়ে আমার নবী মুস্তাফাকে দিলেন। আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, ছাগলটাকে কোল করে নিল। বাবা নেবার পরে বাঘেরা নবীকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, স্বাগতম স্বাগতম। ওগো নবীজি আপনাকে আমরা দেখতে পেয়ে আমাদের দিল যেন খোশ হয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তফা ছাগলটাকে নিয়ে বাবা এক পা দুপা করে পাহাড় থেকে নামলো। এদিকে মা হালিমা চিন্তায় চিন্তায় দাও, ওগো আল্লাহ যদি আমার দুপাটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ছাগল যখন বাবাজি নিয়ে আসা নিয়ে আসাও বাবাজি, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন ছাগল দিয়ে আসা আমার মা হালিমা বলতেছে বেটা আমি বুঝে গেলাম তোমার আর কোনো ক্ষতি হবে না। জোরে বলো বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরাম, যখন বাবা আমার নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবাজি এক পা দুপা করে বাড়িতে গেল। এদিকে বাবা হালিমার সঙ্গে যেই নারীরা বাবা হিংসা হিংসা করছিল, তারা বলতেছে হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে। ওই নারী গেলা বলতেছে বলে এক কাজ করো, হালিমার বাড়িতে এত বরকত এত বরকত এত বরকত হয়ে গেল, এত বরকত কি করে হলো বাবাজি? ওই নারী গেলা বলতেছে তার বেটা বেটেকে এক কাজ করো, হালিমার বেটা পিটিতে তো ছাগল গলা খুব মোটা মোটা হলো। এ আমার বেটারা যেখানে হালিমার যেখানে ছাগল বকরি গল চড়ে, ও আমার বেটারা তোমরা গিয়ে ওই জায়গাতে ছাগল চড়ো। কারা বলছি? এই একটু সামনে আগে এসেন তো বাবা, একটু আগে আসবেন না, আমি পড়তে বলেছি আমরা এক নাম্বার মুসলমান না দুই নাম্বার, তাহলে এক নাম্বার হলো আগে চলেছেন। তারপর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহ, এটা আগে চলেছেন মোহাম্মদ হরদম জবান সেলে কলো পাক নামে, মোহাম্মদ হরদম জবান সফিয়ানা, মোহাম্মদ মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ। জোরে বলেন মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ। মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে, সুরমা বলে। জোরে বলেন মদিনার ওই মাটি পেলে
চোখে দিতাম আমি সুরমা বলে সুরমা বলে মনের আশা কবুল করো ওগো রব্বানা মন যেতে চাই শুধু সোনার মদিনা জোরে বলুন মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ না পিতির আশিক যার হবে যাবে তারা শুধু মদিনাতে মদিনাতে না পিতির আশিক যার হবে যাবে তারা শুধু মদিনাতে মদিনাতে মনের আশা কবুল করো ওগো রব্বানা মন যেতে চাই শুধু সোনার মদিনা মন যেতে চাই শুধু সোনার মদিনা মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ জোরে কোন সুবহানাল্লাহ বাবাজি এদিকে ওই নারী গেলে বলছে যে বেটারা ওই যে হালিমার সঙ্গে যে নারীরা হিংসা হিংসা করে না ওই নারী গেলে বলছে একবার হালিমার বেটা বেটিতে ছাগল গেলে মোটা মোটা হইলো আর আমাদের যে তিন দিন হাড্ডে হয়ে গেল রে এক কাজ কর হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়াচ্ছে ওই জায়গা থেকে তোরা ছাগল চড়া তাই কি হয় রে বাবা আমার নাবিকে নিয়ে এসেছে মা হালিমা তার বাড়িতে বরকত জোরে বলেন তার বাড়িতে কি হয়েছে বরকত কিন্তু বাবা যে মুসলমান এই নারী গেলে বলছে তোরা শোন ঘাস যদিও না পাস তো ঘাসকে কেটে 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 আমাদের ছাগল গুলো খাওয়াবি যতই ঘাস খাইটা খাওয়া কারোই ভালো মন্দ খাও তবু ওদের ছাগল মোটা হবে না কেন জামান নাবি আছে মাহালিমার বাড়িতে আল্লাহ রহমত হচ্ছে জোরে বলেন বেরাদার ইসলাম কোন মতে বাবাজি এই নারী গুলো চিন্তা করে যে হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে কিসের ঝগড়া আর এক জায়গাতে মিটিং বসে মেয়ে ছেলে গেলে এ বলছে শোন তুই যে প্রথম শুরু কর বলে হালিমা তোর বাটোটা কিসের আলা রে ওই আলাতে আমাদের চোখের ঘুম ভাঙা যায় যে তুই এটা শুরু করে দে তারপর আমরা এসে আবার ঝামেলা লাগিয়ে দেবো বাবা একজন নারী এসে বলছে বলে